তাও কয় গাছ, কত বড় মানে কি বলবো, মানুষের চোখে মুখে ধোকা ধোকা দিচ্ছে। এটা গাছ, গাছ এত সুন্দর যত্ন করে এটার ভিতরে রাখছেন। সরিষার তেল হার্ট, হাড়, হজম ও স্নায়ুতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। যারা পেটের বিভিন্ন সমস্যায় ভোগেন তারা প্রতিদিনের রান্নায় সরিষার তেল ব্যবহার করলে উপকার পাবেন বলে জানায় ডাক্তাররা। এই তেল হজম শক্তিও বাড়ায়। কিন্তু সরিষার তেলের নামে বাজার থেকে যে তেল কিনে আনছেন তা কি আসলে সরিষার তেল নাকি অন্য কিছু যা আপনার জন্য উপকারের চেয়ে অপকারী বেশি ডেকে আনছে? চলুন এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করি সরিষার তেলেও ভেজাল থাকতে পারে কিনা, থাকলে সেটা কোন ধরনের, এছাড়া কিভাবে এই ধরনের ভেজাল তেল চিনতে পারি। এ নিয়েও বিস্তারিত জানতে ভিডিওটির বাকিটা সময় সাথেই থাকুন। সম্প্রতি একটি প্রতিবেদনে উঠে এসেছে অতিরিক্ত মুনাফার লোভে পবিত্র ঈদুল ফিতর, আজা বা শীতকে সামনে রেখে পাম অয়েল মিশিয়ে ভেজাল সরিষা তেল তৈরির ধুম চলে বিভিন্ন মিলে। এসব সরিষার তেল শতভাগ খাঁটি বলে বিক্রি হচ্ছে দেদার। গোপন সূত্রের এমন খবরের ভিত্তিতে টাঙ্গাইলের একটি মিলে অভিযান চালিয়ে নকল সরিষার তেল তৈরি প্রমাণ পায় এবং এ মিলকে ৪৫,০০০ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধরা পড়ে সামান্যই, বেশিরভাগই থেকে যায় লোকচক্ষুর আড়ালে। সরিষার তেলের ব্যবহার কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় তৈরি করছেন ভেজাল তেল। বেশিরভাগ মিলে প্রতিনিয়তই নামমাত্র সরিষা দিয়ে সস্তা দামের স্প্যান্ডেল ওয়েলের সাথে বিষাক্ত কেমিক্যাল, পেঁয়াজের ঝাঁজ, শুকনো মরিচের গুঁড়া, মাস্টার্ড ও ইস্ট কেমিক্যাল সহ রং মিশিয়ে তৈরি হচ্ছে সরিষার তেল। আর এসব বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত ভেজাল তেল বিক্রি হচ্ছে নানা বাহারি নামে। পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে জেলার বিভিন্ন মুদি ব্যবসায়ীদের কাছে। তারা নির্দ্বিধায় খাঁটি সরিষার তেল হিসাবে বিক্রি করছেন সাধারণ ভোক্তাদের কাছে। এসব বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত তেল খেলে ক্যান্সারসহ নানা মারাত্মক ব্যাধি যেমন হৃদরোগজনিত আলসার, গ্যাস্ট্রিক, পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। পেটের পীড়ায় অনেক সময় মানুষ মারাও যেতে পারে। ভেজাল তেল জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ, বিশেষ করে শিশু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। নাম না প্রকাশ করা শর্তে একাধিক ব্যবসায়ী জানান, শীতের দিনে লোকজন সরিষার তেল বেশি খায় আর এ তেলের দাম কম হওয়ায় বিক্রি বেশি হয়। ভেজাল তেল বিক্রিতে আইনগত কোনো সমস্যা আছে কিনা জানতে চাইলে তারা বলেন, ফুড ইন্সপেক্টরকে নিয়মিত মাসোহারা দেই, তাই ভেজালে তেলে কোনো ভেজাল হয় না। এদিকে মাসোহারার বিষয় অস্বীকার করে ভোয়াপুরের ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক রোকেয়া খাতুন বলেন, ভেজাল তেল তৈরি ও বিক্রি খুব কম হয়, মাঝে মধ্যেই মামলা দেই, তবে মামলা দেওয়াও অনেক ঝামেলা। সম্প্রতি আরও একটি মিলে ভেজাল তেল হাতে নাতে আটক করে প্রশাসন, সেখানে ভেজাল তেলের রং আর পাম অয়েল উদ্ধার করে প্রশাসন। কিন্তু মিলের মালিক জানান, তিনি এই রং বস্তাতে দেওয়ার জন্য এনেছেন, কিন্তু কোন বস্তাতে তিনি এসব রং ব্যবহার করেছেন সে বিষয়ে কিছুই দেখাতে পারেননি। সরিষার তেলের মিলে পাম তেল কেন সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় মিলের মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু একটি প্রশ্ন সবার থেকেই যায়, এই তেলের কারণে যেখানে মানুষ মারা পর্যন্ত যেতে পারে, কোটি কোটি মানুষ এসব ভেজাল তেল খেয়ে স্বাস্থ্যের ১২টা বাজাচ্ছেন, সেখানে এমন ৫০,০০০ টাকা জরিমানা কি হাস্যকর সিদ্ধান্ত নয়? এ বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে ভেজাল এবং আসল তেল শনাক্ত করা যায়। সরিষার তেলের দামটাও কিন্তু কম নয়, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের মূল্য এখন ঊর্ধ্বমুখী। কষ্টের টাকা নষ্ট করে ভেজাল খাবার কেনার আগে এটি চিনতে পারা জরুরি। আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার কেনা সরিষার তেল বিশুদ্ধ কিনা। কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে আপনি সহজেই খাঁটি সরিষার তেল চিনতে পারবেন। প্রথমে অন্তত এক কাপ সরিষার তেল নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ২-৩ ঘন্টা। এরপর সেই তেলের কাপ বের করে নিন। যদি তেলের ওপরে সাদা রং জমে ভাসতে থাকে তবে বুঝে নেবেন এই তেল মোটেই খাঁটি নয়, ভেজালযুক্ত। এই তেল রান্না বা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। আপনার ব্যবহৃত সরিষার তেল খাঁটি কিনা তা বোঝার জন্য আঙ্গুলের সাহায্যে পরীক্ষা করতে পারেন। আপনার হাতের তালুতে কিছুটা তেল নিয়ে ভালোভাবে ঘষুন। কিছুক্ষণ ঘষার পরে যদি অন্যরকম কোনো গন্ধ বা রঙের অস্তিত্ব পান তবে বুঝে নেবেন এই তেল খাঁটি নয়, এতে যোগ করা হয়েছে চিটচিটে কোনো পদার্থ। নকল সরিষার তেল সুতির কাপড়ে ঢাললে কালো দাগ পড়ে যা তোলা যায় না, কিন্তু আসল সরিষার তেলে সুতি কাপড়ে কোনো দাগ হয় না। সুপ্রিয় দর্শক, সর্বোপরি ভেজালপ্রবণ জিনিসগুলো কেনার আগে ভোক্তাদের আরও বেশি সতর্ক হতে হবে আর প্রশাসনকে আরও বেশি কঠোর হতে হবে। যারা খাদ্যের মতো জিনিসে ভেজাল মেশায় তাদেরকে কঠিন শাস্তি দিয়ে দৃষ্টান্ত তৈরি করতে হবে। ভেজাল প্রমাণে অপরাধীদের কোনো ধরনের শাস্তি দেওয়ার দরকার বলে আপনি মনে করেন?
কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক হবার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।